श्रीधाम नवद्वीप जिन्हें हलन नवद्वीप चाँद हमार प्राण गौर सुंदर जिन्हें हलन शचीमतान आनंद दुलाल विष्णु पियाजी प्राण बल्लभ जिन्हें हलन माँ जशोदार प्राणर गोपाल जिन्हें निराश्रयी आश्रयी दाता त्रिताप निवारिता जिन्हें हलन अंधेर लड़ी लक्ष्य कर सुनबें मायरा मन दिए आज के एखने इसे क्यों गल्प करबें ना गल्प एक बद दे माय आर एक दीदी संगे आए दीदी देखा हम तो गल्प मने पड़े जाए यह गल्पा एक सर एक कीर्तन श्रवण करबें तो बोलें जिन्हें हलन निराश्रयी आश्रय दाता ताप निवारी जिन्हें हलन अंधेर लड़ी आज के कोटि कोटि जन्म साधना करिया जहार चरण लाभ करा अत्यंत कठिन वस्तु नंदन गौर सुंदर हलि आराध्य उपस्थिति पावन गौर हरि आज के हमारे मत अत्याचारी दुराचारी पापाचारी व्यभिचारिणी कृष्ण भोला बहिर्मुखी जीव के कृष्ण उन्मुखीन करिवार प्रत्याशाय जिधान गोले के गोपनी छिलो कोनो जुगे कोनो जुगाबो तारे जिधान केउ कखनो कोनो दिन निये आसे नाई आजके आमार गौरंग महाप्रभु आमादेर मतो कलिजीवी दशा मलिन देखे गौर हरि सेई धन एनेछे তা সেই ধন এনে সেই মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে গৌর হরি যখন নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন বাবা তখন নবদ্বীপের এক নাগরী অপর এক নাগরীকে দর্শন করে বললেন যে নাগরী রে এই নদীয়ার ভাগ্যাকাশে তলদেশী তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরি হয়েছেন আহা যে সেই रूपवान पुरुषेर रूप माधुर्यता दर्शन करे आमार बोलते जा किछु छिलो आमार जीवन जौवन मनोप्राण आमि सबि किछु तार चरणे अर्पण करे दिएछि बोलछे देखो ए जगते शुधु नदिया नागरी नय अच्छा मा नवद्वीपेर मध्ये कि बाबा शुधु एकटा नागरी छिलेन अनेक नागरी छिलेन কিন্তু এখানে গৌরীর রূপ দেখলেন একজন কেন অন্য অন্য যারা নাগরী ছিল তারা তো অন্ধ ছিল না তাদের তো নয়ন ছিল মানে নয়ন থাকাকালীনে তারা কেন গৌরীর রূপ দর্শন করলেন না কি গো বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন নয়ন থাকলে কি ভগবানকে দর্শন করা যায় এত সোজা ভগবানকে দেখা কি এত সোজা নয়ন থাকলেই কি সে ভগবানকে দর্শন করতে পারবে আপনার আমার নয়ন আছে আমরা কি ভগবানকে দর্শন করতে পারি বললেন গো এই নয়ন দিয়ে কোনোদিন ভগবানকে দেখা যায় না এটা হচ্ছে চর্মচক্ষু এই চর্মচক্ষু দিয়ে কখনো কোনোদিন ভগবানের রূপ মাধুর্য তো দর্শন করা যায় না আমাদের নয়ন কয়টি জানেন কয়টা মাইরা না আমরা প্রতি প্রত্যেককে জানি আমাদের নয়ন হচ্ছে আমি বলবো না আমাদের নয়ন কিন্তু দুটি নয় আমাদের নয়ন হচ্ছে তিনটি যদি বলেন তিনটে করে যদি নয়ন থাকে দুটি নয়ন দিকে আর একটা নয়ন কোথায় গেল বললেন গো ওই নয়নে তো সবাই দর্শন করতে পারে না এই বুড়ো যুগলের মাঝখানে একটা নয়ন আছে যেটাকে বলা হয় দিব্য নয়ন যেটাকে বলা হয় জ্ঞানের নয়ন আর এ জগতে যে ভক্তের ওই জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে সেই শুধু পারবে আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করতে তাই গৌর হরি হরি ज्ञानेर नयन दिए भगवान के दर्शन करते गेले एई नयनटिके प्रस्फुटित करते हबे नयनटिके जाग्रत करते हबे बोलें एई नयन यंत्रगुलो सरे नाओ जल पड़बे आसरे कि दिएछे जे जल पड़छे आसरे तो बोलछे जदि भगवानेर बदन दर्शन करते चाओ ताहले एई ज्ञानेर नयनटिके उन्मिलित करते हबे ज्ञानेर नयनटिके जाग्रत करते हबे তাহলে এই জ্ঞানের নয়নটিকে জাগ্রত করতে গেলে এই জ্ঞানের নয়ন দিয়ে আহা এই জ্ঞানের নয়ন দিয়ে যদি ভগবানের বদন দর্শন করতে চাও
তাহলে এই নয়নটিকে আগে উন্মিলিত করতে হবে। আসলে কিছু দিতে পারি না, আসলে জল পড়ছে হরি বল। তাহলে তাই আজকে যিনি নদিয়া নাগরী আসতে কথা বলবেন না বাবা, লক্ষ্য করুন, যিনি নদিয়া নাগরী আজকে আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করলেন, তিনি তার এই বাহিরের নয়ন দিয়ে নয়, কেন এই বাহিরের নয়ন দিয়ে শুধু বিষয় বাসনাকে দর্শন করা যাবে, বাহিরের নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানের বদন দর্শন করা যাবে না। ভগবানের বদন দর্শন করতে গেলে আমাদের জ্ঞানের নয়নেরই প্রয়োজন। তাই বর্তমানে যিনি নদিয়ার নাগরী আমার গৌরের রূপ মাধুর্যতা দর্শন করলেন, আজকে বাহিরের নয়ন দিয়ে নয়, তিনি তার আসতে কথা নয়, হ্যাঁ এত কথা কেন, তিনি তার জ্ঞানের নয়ন দিয়ে গৌরী রূপ দর্শন করলেন। তাই বাবা নবদ্বীপের মধ্যে নদিয়া নাগরী গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করে বলছে, নাগরীরই ওই গৌর হরির রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার জীবন যৌবন মন প্রাণ আমি সবই কিছু গৌর চরণে অর্পণ করে দিয়েছি। এখানে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন যে, নাগরী এ জগতে শুধু তুমি নয়, আমার গৌর হরির ওই রূপ মাধুর্যতা এই জগতে যে ভক্ত একবার যার নয়ন করে দর্শন করতে পেরেছে, এই জগতে যারা আমার গৌর হরিকে যারা দেখার মতো দেখেছেন, এই জগতে সেই ভক্ত তার নিজের বলতে কখনো কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। যেমন গৌর হরির রূপ মাধুর্যতা দর্শন করেছিলেন ছয় গোসার এক গোসাই রঘুনাথ দাস বাবা, তিনি যেদিন হতে আমার গৌর হরিকে দর্শন করেছিলেন সেদিন হতে তার বিষয় বাসনা ধন সম্পত্তি অটল ঐশ্বর্য সমস্ত সবই কিছু জনমের মতো গৌর চরণে অর্পণ করে দিয়ে তিনি জনমের মতো পথের ভিখারী হয়ে গিয়েছিলেন। আর জগৎকে জানিয়ে গেলেন যে, জগৎ ওই রূপ দেখে আমি আমার বলতে কিছু রাখতে পারলাম না, কেননা এ জগতে যারা আমার বলতে রাখে তারা ভজন করে কোনোদিন গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবে না, তারা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাই বললেন ওই রূপ জগতে যারা দেখেছে তাদের জীবন যৌবন মন প্রাণ তারা জনমের মতো আমার গৌর চরণ অর্পণ করে দিয়েছে। নবদ্বীপের এক নাগরী বলছে, আচ্ছা কেমন দেখলি? তো বলছি গৌর হরিকে দেখে আমার মনে হলো যে হেম সৈবতী গোরা, তার মানে হেম মানে হলো সোনা, মানে এখানে যে সোনার কথা বলা হয়েছে বাবা কোন সোনা, সোনা তো অনেক প্রকারের আছে, হাতে সোনা নাকে সোনা গলায় সোনা রূপা সোনা, তাহলে গৌর আমার কোন সোনা? বললেন যে সোনা আমরা হাতে পড়ি কানে পড়ি নাকে পড়ি গলায় পড়ি এই সোনা আমার গৌর সোনা। কেন জানো, জাগতিক জগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে এ জগতে তার ভিতরে মান অভিমানে আত্ম অহংকারে ভরে যায়। জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান অভিমানে আত্ম অহংকারে ভরে যায়। আর এ জগতে কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী যদি একবার আমার গুরু চরণ আশ্রয় করে যদি একবার আমার গৌর সোনাকে তার হৃদয় অঙ্গনে একবার বসাতে পারে আমার গৌর সোনা সেই ভক্তের ভিতরে উদয় হয়ে সেই ভক্তের ভিতরের মান অভিমানকে দূরীভূত করে দিয়ে ভক্তের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। আর যখনই সেই ভক্তের ভিতরে একবার জ্ঞানের আলো জ্বলে ওঠে এ জগতে সেই ভক্তের জন্মের মতো গৌর চরণে অর্পণ করে অর্পণ করে রে
মতো পথের কামল, পথের কামল হয়ে জন্মের মতো পথের কাঙাল হয়ে যাহিরে জন্মের মতো ওরে পথের কাঙাল হয়ে যায় পথের কাঙাল যাই রে যাই রে গৌর কৃপা তো পথের কাঙাল হয়ে যাই রে ওরে গৌর কৃপা ওরে গৌর কৃপা যে জন্মে মতো ওরে পথের কাঙাল
जगते जरा गौर चरणे जर जीवन जौवन जरा जन्मेर मत अर्पण कर दिए जगत से ही भक्त थाका घरे कखनो कोनो दिन मन बसे ना। देखुन आमार एक दादा भाई भगवान नामे 1000 टाका दान करेछेन, तार जन्य प्रार्थना करबेन। जे मनस्कामना दान करेछेन भगवान जेनो तार मनस्कामना परिपूर्ण करे, एमनि भावे जेनो आपनादेर मतो बैष्णवे चरण सेवा तार देहटाके लागाते पारे, सबाई तार जन्य प्रार्थना करबेन। ताई गो हरि জাগতিক জগতের সোনার ভিতরে অনেক খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই মা। আমার গৌর সোনা হলেন খাঁটি সোনা, কাঁচ রসের সোনা। তাই যারা ওই কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা কোনোদিন অঙ্গে পরিধান করে না। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারী প্রয়োজন মনে হয়, যে সোনাটাকে গলাবে ওই সোনার ভিতরে একটু সোহাগা মিশ্রিত করে, যখন সোনাটিকে আগুনের কাছে নিয়ে যখনই আগুনের তাপ দেয়, তখন কিন্তু জাগতিক জগতের সোনাটা গলে যায়। এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, গো শুধু কি জাগতিক জগতের সোনা বলে, আমার গৌর সোনা কি বলে না? আমার গৌর সোনাও বলে, তবে কিসে বলে? না, এই জগতে যে ভক্ত আমার গৌর সোনাকে গলাতে পেরেছে তাদের কাছে আমার গৌর সোনা গলে যায়। কাদের কাছে? এই জগতে জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে, তেমনি আমার গৌর সোনাও সোহাগা পেলে গলে। পেলে গলে রে, তবে কোন সোহাগা যাও ভক্তের নয়ন জলে, আমার গৌর সোনা গলে যায় রে। আমার গৌর সোনা জগতে সেই ভক্তের নয়ন জলে, গৌর সোনা গলে যায় রে। ওরে যারা ডাকার মতো সোনা গলি যাই রে। জাগতিক জগতের সোনা যেমন গলে যায় সোহাগা পেলে, তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগা পেলে। এই জগতে কোনো ভক্ত যদি নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবন যৌবন ও প্রাণ জন্মের মতো আমার গৌর চরণে অর্পণ করে দিয়ে হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে দুই ফোঁটা নয়ন অশ্রু গৌর চরণে নিবেদন করে
যদি একবার কোনো ভক্ত তাকে ডাকার মতো ডাকতে পারে। কোন শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বাবা। ওই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ আছে, ওই মাটির বিগ্রহটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আবার মা ওই মাটির মূর্তি আপনি যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওই নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। তাই তো বললেন ভগবান, বললেন যদি কেউ আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারে, তোমরা তো বাজার থেকে আমাকে কিনে নিয়ে আসো, আমরা বাজারে গিয়ে ভগবানের মূর্তি কিনে আনি না টাকা দিয়ে, আমার মূর্তি সোনার মূর্তি রূপার মূর্তি টাকা দিয়ে ভগবানের মূর্তি কিনে নিয়ে আসি আমরা বাজার থেকে। ভগবান বললেন তোমরা বাজারে গিয়ে আমার মূর্তি কিনে আনো টাকা দিয়ে, কিন্তু তোমরা কি জানো আমি নিজেই বিক্রি হয়ে যাই আমার ভক্তের কাছে, আমার ভক্তের কাছে আমি নিজেই বিক্রি হয়ে যাই। কোন ভক্তের কাছে? না যারা গৌর সুখে সুখী, যারা গৌর দুঃখী দুঃখী, যারা গৌর বিনা জগতে যারা আমি কিছু বলি, ভক্তি দিয়ে ডাকতে পারি আমি সেই ভক্তের কাছে চির জন্মন জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাই। সেই ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাও। বললেন শুধু বিক্রি নয়, আমি তাদের কাছে কে না হই। বললেন আমি তার কাছে কে না হই। কে না মানে কি জানেন? আমি জগতে সেই ভক্তের ভাই হই, সেই ভক্তের বন্ধু হই, সেই ভক্তের মাতা হই, সেই ভক্তের পিতা হই। আবার যেদিন আমার ওই ভক্তের শেষের দিনের দিন এসে যায়, আপন বলতে জগতে যেদিন তার কেউ থাকে না, আমি শেষের দিনে আমার ভক্তের একমাত্র সম্বল আমি হয়ে যাই, যারা আমার চরণে নিজেকে জনমের মতো অর্পণ করতে পারে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনিয়া আছে সকল কীর্তনিয়াদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন। হরি বল হরি বল।